আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ সৌদি প্রবাসীদের বড় সুখবর, সৌদি আরবের নিয়োগকর্তারা আর প্রবাসীকে হুরুপ দিতে পারবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা অনেক সময় দেখেছি একজন প্রবাসী যখন তার কফিলের কাছ থেকে ফাইনাল এক্সিট নিয়ে সৌদি আরব ত্যাগ করে খুব সুন্দরভাবে দেশে আসার পরে তাদের অনেকেই আবার পুনরায় যখন সৌদি আরবে প্রবেশ করতে চায় তারা আর সৌদি আরবে প্রবেশ করতে পারে না, দেখা যায় তারা সৌদি আরবে ব্ল্যাকলিস্ট হয়ে গিয়েছে। অনেকেই হদিশ করে পান না যে ঠিক কী কারণে তাদেরকে ব্ল্যাকলিস্ট দেওয়া হচ্ছে, এর পেছনে কারণ কী। পরে অনেক কষ্টে অনুসন্ধানে জানা যায় এই যে প্রবাসী যখন ফাইনাল এক্সিট নিয়েছে তার কিছুদিনের মধ্যেই ওই যে কফিল ছিল তার কফিল তাকে আপনার হুরুপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, সৌদি আরবে আগে এই সিস্টেম ছিল, আপনার ফাইনাল এক্সিট দেওয়ার পরও একজন কর্মীকে কফিল চাইলেই আপনার হুরুপ দিতে পারত, কিন্তু এখন আর এই সিস্টেমটা থাকছে না। জি, আপনার ফাইনাল এক্সিট ইস্যু হওয়ার পর কফিল কোনো অবস্থাতেই কর্তৃপক্ষ মানে যাদের কাছে প্রবাসী কর্মীর নামে হুরুপ রিপোর্ট দায়ের করতে পারবেন না। যদি কফিল হুরুপ রিপোর্ট দায়ের করতে চায় তবে তাকে আগে ফাইনাল এক্সিট ভিসা বাতিল করে জরিমানা প্রদান করতে হবে এবং তারপরে হুরুপ রিপোর্ট দায়ের করতে হবে। আপনার কফিল আপনার যদি ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপনাকে নতুন করে হুরুপ দিতে চায় তাকে 1000 রিয়াল জরিমানা দিয়ে তারপরে আপনার ফাইনাল এক্সিট বাতিল করে নতুন করে আপনাকে হুরুপ ইস্যু করতে হবে, যেটা সত্যিকার অর্থেই আমাদের সৌদি আরবে একজন কফিল করবে বলে আমার মনে হয় না। আর এতে করে সৌদি আরবে আমাদের প্রবাসীদের সত্যি বড় উপকার হবে। আমরা জানি সৌদি আরবে কিছু কিছু দুষ্ট কফিল আছে, তারা আমাদের প্রবাসীদেরকে হয়রানি করার জন্য তারা এই কাজটা করে থাকতো, এরকম অনেক দেখেছি ভাই। আর এই জন্য আজকে সৌদি সরকারে জাওজাত হতে যে নিয়মটি করা হয়েছে সেটি আমাদের প্রবাসীদের জন্য সামনের দিনগুলোতে অনেক বেশি উপকার করবে, আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করছি। আপনারা যারা সৌদি আরবে আছেন তারাও হয়তো এরকম ঘটনা অনেক শুনেছেন, আশা করছি সামনের দিনগুলোতে আপনাকে আর এরকম ঘটনার সম্মুখীন হতে হবে না। দয়া করে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।